লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হল, কিন্তু অন্ত নপরিল বাকযুদ্ধ। এইবার অসমের মুসলমান মানুহৰ ভোটর একচ্ছত্রী সম্রাট কংগ্রেস হল। আগতে দুইটা পার্টির মাজত সেই ভোটটো লৈ কাজিয়া পেছাল আছিল। মুখ্যমন্ত্রী সমালোচনা করেছিল কংগ্রেস, এটা নির্দিষ্ট সম্প্রদায় ভোট পাইছে কংগ্রেসে, এই রাজ্যের বাবে বিপজ্জনক বলে কৈছিল মুখ্যমন্ত্রী। কেবল সিমানেই নয়, কংগ্রেসক সাম্প্রদায়িক দল বলে কৈছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। যেটো আমাক কৈ থকা হয় যে সাম্প্রদায়িকতাবাদী বিজেপিয়ে করে, এইবার ইলেকশনত তার রিভার্স রূপটো আপনাদের দেখা পালে। কংগ্রেস এটাই দল, আগতে আমি সাম্প্রদায়িক দল বলে আজমলক কৈছিল, এতিয়া সাম্প্রদায়িক শক্তিখিনির ভোট গোটেই কংগ্রেসলৈকে গুছি গেল। রকিবুল হোসেনের জয় রাজ্যখনের বাবে অহনি সংকেত বলে কৈছিল মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীক উভতি ধরলে এটা রকিবুল হোসেন, মই অহনি সংকেত নহয়, মূল অহনি সংকেত হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এইবার ইলেকশনত 10 লাখ ভোটত ধুবুরীত কংগ্রেস দলের বিজয়ে এটা অহনি সংকট কঢ়িয়াই আনিছে যে মানুহ কিমান সাম্প্রদায়িক হব পারে। গৌরব গগৈর মতে অসমৰ ৰাইজে ARDF দলক নাইকিয়া কৰি দিল। হিমন্ত বিশ্ব শর্মা আর আজমল দুইজনকে সাম্প্রদায়িক নেতা আখ্যা গৌরব গগৈ, যে এইবার রাইজে মন বনাই লৈছে যে এইটো লোকসভা নির্বাচন মাত্র সেমিফাইনালহে, রাইজে বিজেপি সরকারক কবলে বিচাৰে, এইটো মাত্র ট্রেলার, 2 বছৰ পিছত যেতিয়া ফাইনাল হব তেতিয়া অসমৰ ৰাইজক বাস্তব শিক্ষা আর মজা বিজেপি দলটো দিব। অসমৰ মুসলমানক বক্সারে পাঞ্চিং বেগত ঘুসিয়াই থকার দরে বিজেপিয়ে ঘুসিয়াই আছে। অসমৰ ধর্মীয় সংখ্যালঘু সকলক হিমন্ত বিশ্ব শর্মায় ঠিক বক্সার সকলে যেনেকৈ এটা পাঞ্চিং বেগত সদায় ঘুসিয়াই থাকে, ঠিক তেনেধরনের অসমৰ ধর্মীয় সংখ্যালঘু লোকসকলক, যিসকল অসমৰ জনজীবনের সদায় অবিচ্ছেদ্য অঙ্গ, যিসকল সদায় অসমীয়া জাতির অবিচ্ছেদ্য অভিন্ন হৃদয় অঙ্গ, সেই সকলকে এক দৃশ্যমান শত্রু হিসাবে আজি হিমন্ত বিশ্ব শর্মায় 2016 চনের পরা রাজনীতি চলাই। নির্বাচন আহিলে মুসলমানক তৈলমর্দন করা মুখ্যমন্ত্রী নির্বাচন শেষ হলে মুসলমানক আক্রমণ করে বলেও কলে সাংসদ প্রদ্যুত বৰদলৈ। রকিবুল যদি বাংলাদেশের ভোটত জয়ী হয়েছে তেন্তে যোরহাট, মণিপুর, নাগাল্যান্ড আর মেঘালয়ত কার ভোটত কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছে বলেও প্রশ্ন করলে APCCর সভাপতি ভূপেন কুমার বরাই। অসমৰ রাইজে এবার সাম্প্রদায়িক শক্তিক উৎখাত করেছে বলে কলে কংগ্রেসের সাংসদ সকলে। ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সহ বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।